বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল বিডি এক্সক্লুসিভ নিউজের এবারের যাত্রা। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় মজিদবাড়িয়া শাহি জামে মসজিদ। প্রায় 550 বছর পূর্বে সুলতানি শাসনামলে স্থাপিত এ শাহি মসজিদটি, যা আজও স্মরণ করিয়ে দেয় মুসলিম স্থাপত্য ও ঐতিহ্যর কথা। আর এ মসজিদ নাম অনুসারে এলাকার নামকরণ করা হয়েছিল মজিদবাড়িয়া। পরে মজিদ নামে এক ইউপি চেয়ারম্যান মজিদবাড়িয়ার পরিবর্তে ইউনিয়নের নাম মজিদবাড়িয়া করেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রে জানা যায় ইলিয়াস শাহী বংশের এক স্বাধীন সুলতান ছিলেন রুকনউদ্দিন বরকত। তিনি 1449 থেকে 1474 সাল পর্যন্ত বৃহত্তর বাংলা শাসনকর্তা ছিলেন, যার শাসনামলের অমর কীর্তি 1465 সালে নির্মিত হয় দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক মজিদবাড়িয়া এ শাহি মসজিদ। আর উজিউল খান নামে এক মিস্ত্রি মসজিদটি নির্মাণ কাজ করেন। মসজিদের তিনটি দৃষ্টিনন্দন কারুকাজ খচিত মেহরাব, পূর্ব দিকে তিনটি খিলানো পথ, ছয়টি আট কোণার মিনার সদৃশ্য পিলার রয়েছে। একটি বারান্দাযুক্ত মসজিদটির পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে দুটি করে জানালা রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে দরজা জানালার কপাট ও পিলারগুলোর অস্তিত্ব ধ্বংস শেষ পর্যায়ে পৌঁছেছে। বিশাল একটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কোনো রস সিমেন্ট ছাড়াই চুন সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। মসজিদের দেয়াল প্রায় 75 ইঞ্চি পুরো। আর মসজিদের ভিতরে রয়েছে নানা কারুকাজ খচিত মুসলিম স্থাপত্য শিল্পের প্রাচীনতম নিদর্শন। এ অকৃত্রিম সৌন্দর্য বোঝা সত্যি অসম্ভব। ধারণা করা হচ্ছে প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন জনবসতি না থাকায় মসজিদটির অব্যবহৃত হয়ে পড়েছে। 1960 সালে ভূমি জরিপ করতে বন জঙ্গল পরিষ্কার করা হলে মসজিদটি মানুষের নজরে আসে, সৃষ্টি হয় মানুষের মাঝে কৌতূহল। কেউ মনে করে এটি আল্লাহর বিশেষ কুদরতের সৃষ্টি হয়েছে, আবার কেউ বলে এটি মাটির মধ্য থেকে আল্লাহর কুদরতে উঠেছে। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে, তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদের অনেক সৌন্দর্য হারিয়ে গেছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে আর অল্প দিনের বাদবাকিটাও শেষ হয়ে যাবে। এই এলাকাবাসীর দাবি, মসজিদটি দ্রুত সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মুসলিম শাসনের ইতিহাস, মুসলমানদের অবদান ও ঐতিহাসিক নিদর্শন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার দৃষ্টি দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বাড়ির মসজিদবাড়িয়া এই শাহি মসজিদ, এই বাড়ির আমরা এই মসজিদের খাদেম। এখন মসজিদের 1465 খ্রিস্টাব্দে রুকনউদ্দিন বরকতের আমলে খান উজিয়াল খান দ্বারা নির্মিত। এই মসজিদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, যাতে এই মসজিদের যোগাযোগ ব্যবস্থা মানুষ আসতে যাইতে পারে, এই সরকারের কর্তৃপক্ষের কাছে আপত্তি এই ব্যবস্থা করা উচিত। বৃহত্তর বরিশালের ইতিহাস থেকে সংকলিত করা হয়েছে এবং জানা হয়েছে। সরকারিভাবে এই মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কিছু আংশিক মেরামত হয়েছে এবং এই আপনার তার উপরে গাছ টাস হয়ে গেছে, এগুলো পর্যবেক্ষণ মানে করে না, যাতে এগুলো আপনার এই পরিষ্কার করা এবং মেরামত করা উচিত। যাতে মেরামত করা হয় অতি তাড়াতাড়ি সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের আগুল আবেদন। এখানে নামাজ পাশক জামাত হয়, ইমাম সাহেব আসে, মসজিদ আসে, কমিটি আসে এবং জুমা নামাজ হয়। মানুষ বিভিন্ন এলাকা থেকে আসে, কিছু দান খেলা তোলার আসতে আপনার সিন্ধুর কাছে সিন্ধুকে দেয়, সেই দান থেকে ইমামের বেতন, মসজিদের বেতন এবং বিভিন্ন খরচের সাথে খরচ করা হয়।
আমার নাম মোহাম্মদ ইসমাইল্লাহ, আমার বাড়ি এই লয়ের সাথে এই ভাষা। আমি তো ষোলো সব দিয়ে জায়গায় কী করেন? এই মসজিদের দেখতে আসি, আজান দিই। আমাদের মসজিদে কিছু টাফা দিয়ে কাজকর্ম হয়েছে, আর দেশে এই মন্ত্রী যে দেশে এইটা হ্যাঁ এই কিছু। কোন মন্ত্রী? শাহজাহান মন্ত্রী, শাহজাহান মন্ত্রী সরকার দিয়ে আর কিছু সাহায্য করতে তো মসজিদটা সুন্দর হইত। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, বাড়ি পটুয়াখালী, আলা বাজারে কাজ ছিল। শুনছি এখানে একটা মসজিদ আছে শাহী মসজিদ নামে, দেখার মতো মনোরম পরিবেশ। এবার দেখতে আসলাম, পথে বাজলো, এই জায়গায় ঢুকলাম। যদি রংসং এবং মেরামতের কাজ হয় আরও দর্শনার্থী আসবে দেখার জন্য। সরকারের তরফ থেকে যদি এই প্রতিষ্ঠানে যদি অর্থ যদি সহযোগিতা করা হয় তাহলে এই মসজিদটার কাজ সুন্দর করা সম্ভব হবে। দর্শনার্থী আসবে, দেখবে, এবং রাস্তাঘাটও তাদের আসার মতো তেমন একটা পরিবেশ ভালো না। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, এই সানাং মসজিদ বেরিনি আমার বাড়ি, মসজিদের পশ্চিম পাশে। আমি মসজিদে ইমামতি করি 4 বছর ধরে। অনেক পুরাতন মসজিদ, আমরা ইতিহাসে শুনি প্রায় 700 বছর আগে মসজিদ তৈরি হয়েছে। কারা তৈরি করছে সঠিক তথ্য আমরা এখনও জানতে পাইনি, তবে মুরব্বীদের কাছ থেকে শুনছি যে সম্রাট বাদশা বারবাকশা কর্তৃক সম্রাট রিজিয়াল খান আমরে এই মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসা যাওয়া করে এবং এখানে বিভিন্ন মান্নত করে, তারা মান্নত পুরো করার জন্য আসে। এবং এই মসজিদের পাশেই একিন শাহ কালাশা নামক দুইজন আল্লাহর অলির মাজার আছে, যাদের কবর আছে এখানে, কিন্তু তারা কোথা থেকে আছে কেউ এখন পর্যন্ত বলতে পারতেছে না। দর্শনার্থী আসে এবং তাদের যথাযথ কদর করার মতো এখানে পরিবেশ নাই। আমরা সরকারের সহযোগিতা চাই। এখানে মেলা হইতো, অনেক মানুষ আসা যাওয়া করতো, বিভিন্ন অনুষ্ঠান হইতো। এই মসজিদের পাশে একটা বড় ডিগি রয়েছে, তারপরে এই মসজিদের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো আগেই শুনতাম সব এই মসজিদের ভিতরেই, কিন্তু বর্তমানে এই মসজিদ বিলীন হয়ে যাচ্ছে। এইভাবে বসার তাদের কোনো স্থান নাই। একটা কাছারি ছিল, তারপরে বিশ্রামাগার একটা ছিল, তাও ধ্বংস হয়ে গেছে। এখন আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই, যাতে এই পুরাকীর্তি, এই ঐতিহ্যবাহী শাহী মসজিদের ঐতিহ্য ধরে রাখার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়, যাতে এই ঐতিহ্য পুরাকীর্তি ধ্বংস না হয়ে যায়। আমাদের বাড়ি সুলতানাবাদ। আমি এই জায়গায় আসি মাজারে, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করি, আমি একটু খেদমতটা দিই। কালা বাবার মাজার, এটা কী হয় কি না, হ্যাঁ কইতে হেরা হয় রম একটা ধারণা তো সবাইরই আস। বলি মাজার না, না প্রত্যেক সপ্তাহে বিশ্বের ধরে এসে পরিষ্কার করেছেন আপনি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।